টিকা নিলে সৌদি আরবে কোয়ারেন্টাইনে থাকতে হবে না বিদেশি দর্শনার্থীদের জন্য সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করেছে দেশটির সরকার সিদ্ধান্ত মোতাবেক যারা ইতোমধ্যে টিকা নিয়েছেন তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে না ষোলো মে এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ সোমবার এ খবর প্রকাশ করেছে রয়টার্স তবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত জার্মানি ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাত সহ বিশটি দেশ থেকে আগত দর্শনার্থীদের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে মহামারী করোনা ভাইরাসের বিস্তার রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয় সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলেছে বিদেশি দর্শনার্থীদের মধ্যে যারা করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে সৌদি আরব প্রবেশের পর কোনো ধরনের কোয়ারেন্টাইনে থাকতে হবে না এক্ষেত্রে অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে আগামী বিশ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বর্তমানে যৌদিতে প্রবেশের ক্ষেত্রে সকল বিদেশি দর্শনার্থীদের জন্য সাত থেকে চৌদ্দ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হয় এক্ষেত্রে অবশ্যই করোনা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে করে নিয়ে আসতে হয় নতুন আইন অনুযায়ী আট বছর এবং তার অধিক বয়সী যারা এখনও কোভিড নাইন্টিন ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের ক্ষেত্রে সৌদিতে প্রবেশের পর কমপক্ষে সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে পাশাপাশি তাদেরকে অবশ্যই বৈধ স্বাস্থ্য বিমা পলিসি নিয়ে আসতে হবে একই সঙ্গে তাদেরকে বোর্ডিংয়ের বাহাত্তর ঘন্টা পূর্বে করোনা পিসিআর পরীক্ষা করা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে আলাদাভাবে সৌদি নাগরিকদের উপর তেরোটি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি থাকবে দেশগুলো হলো লিবিয়া সিরিয়া লেবানন ইরান ইয়েমেন তুরস্ক আর্মেনিয়া সোমালিয়া কঙ্গো আফগানিস্তান বেলারুশ এবং ভারত